প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি উবাইদুল্লাহ রানু। গ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও সিরিজ আপলোড করব, তা ইমেল নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্যানেলস এবং ওয়ার্কস্পেসের বিস্তারিত। গত ভিডিওটিতে আমরা দেখেছি ওয়ার্কস্পেস কী, মূলত কী এবং প্যানেলসগুলো কী, ওয়ার্কস্পেস কেন তৈরি করা হয়। তো আজকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত এখানে দেখব, বিস্তারিত জানব। তো ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা ছোট্ট একটি ইন্ট্রোর পর ফিরে আসি। আমরা গত ভিডিওটিতে দেখেছি এখানে 9টির মতো ওয়ার্কস্পেস সাজানো রয়েছে। এগুলো প্রত্যেকটির মধ্যে একটি করে কয়েকটি করে প্যানেল দেওয়া রয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি অটোমেশন আমার সিলেক্ট করা রয়েছে, এখানে কোনো প্যানেল নেই, শুধু রাইট সাইড লেফট সাইডে রয়েছে। তো রাইট সাইডে কোনো প্যানেল নেই, এর জন্য আমাকে প্যানেলগুলোকে ইনসার্ট করতে হবে। তো আজকে এই ভিডিওটিতে আমরা দেখব কীভাবে প্যানেল ইনসার্ট করতে হয় এবং প্যানেলগুলোকে সেট করতে হয়। তো এর জন্য আমাকে উইন্ডোতে যেতে হবে। এখানে অনেক ধরনের প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন অপশন। তো আমার কী কী লাগবে, আমার কাজের জন্য কী কী লাগবে এই মুহূর্তে, তো এগুলোকে আমি সিলেক্ট করব এখান থেকে। সাপোজ আমার অ্যাকশন বারটা দরকার নেই, অ্যালাইন বারটা দরকার রয়েছে। তো আমি এখানে 3টি প্যানেল অলরেডি পেয়ে গেছি। তো এখানে রয়েছে ট্রান্সফর্ম, অ্যালাইন এবং পাথফাইন্ডার। তো এখান থেকে যদি আমি এটাকে আলাদা করতে চাই, তাহলে সিম্পলি ট্রান্সফর্ম এই প্যানেলের উপরে এখানে ক্লিক করলে এই কালারটা চলে আসে। তো এখানে ধরে এখান থেকে সরিয়ে ফেললেই দেখতে পারবো আমার এটা আলাদা হয়ে গেছে। তো এইভাবে পাথফাইন্ডারটাকে আমি আলাদা করে নিচ্ছি, অ্যালাইনটা এই জায়গায় থাকলো। তারপর আমি এটাকে এখানে রাখলাম, উইন্ডো থেকে আবার রাটবোর্ড। তো আবার উইন্ডো থেকে আমি উইন্ডোতে যাচ্ছি, যাওয়ার পর আর্টবোর্ড সিলেক্ট করলাম, এটি আমার দরকার রয়েছে। তো আর্টবোর্ডটিকে আলাদা করে নিচ্ছি, এখানে লাইটটাও আলাদা রয়েছে। এরপর আমার এটা অটো চলে এসেছে, এটাকে দরকার নেই। তারপর উইন্ডোতে যাচ্ছি, যার পর গ্রেডিয়েন্ট নিচ্ছি আমি। আবার দেখতে পাচ্ছি এখানে 3টি প্যানেল চলে এসেছে, স্ট্রোক, গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। তো এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি, এটা দরকার নেই, গ্রেডিয়েন্ট স্ট্রোক আলাদা রয়েছে। এখন আবার যাচ্ছি কালার প্লেটটা আমি নিয়ে আসছি। তো কালার রাখলাম, কালার গাইড আমার দরকার নেই, এই জন্য ক্লোজ করে দিচ্ছি। তারপর উইন্ডোতে যাচ্ছি আবার, যাওয়ার পর এখান থেকে সোয়াচেসটা নিয়ে আসছি, সোয়াচেস এটা দরকার। তো এখানে ব্রাশ দেখতে পাচ্ছি, ব্রাশটা দরকার রয়েছে, সিম্বল দরকার নেই এই মুহূর্তে, সিম্বল দরকার নেই। তো উইন্ডোতে আবার যাচ্ছি, তারপর অ্যালাইন দেখব, অ্যালাইনটা অটোমেটিকলি সিলেক্ট আছে। তো এটা হচ্ছে প্যানেল, এগুলো হচ্ছে প্যানেল। তো এটাকে আমি কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে নিজের মতো সাজাবো, এটা এবার দেখব। এজন্য আমাকে প্রথমে এই ট্রান্সফর্ম, এর সাথে আমি কী রাখতে চাচ্ছি, মূলত এর সাথে আমি অ্যালাইন রাখতে চাচ্ছি। তো সিম্পলি আবার ড্রাগ করে এখানে ছেড়ে দিলেই অ্যাড হয়ে যাবে। এটা ইনক্লুড হওয়ার পর আমি এখানে রাখতে চাচ্ছি আর্টবোর্ড। সাপোজ আর্টবোর্ডকে আমি এইভাবে ড্রাগ করলাম, আবার এখানে অ্যাড হয়ে গেল। তারপর রাখতে চাচ্ছি, তো এখানে রাখতে চাচ্ছি পাথফাইন্ডার, পাথফাইন্ডার সাথে রাখতে চাচ্ছি লায়ার, তারপর রাখতে যাচ্ছি ট্রান্সপারেন্সি। তো এটা হয়ে গেল। এখন সোয়াসেস, এর সাথে রাখতে চাচ্ছি ব্রাশ, তারপর কালার, তারপর গ্রেডিয়েন্ট এবং স্ট্রোকটাকে আমি আবার এই জায়গায় রাখতে যাচ্ছি। তো তৈরি হয়ে গেলো আমাদের প্যানেলস। তো প্যানেলস বার, এটাকে প্যানেলস বার বলা হয়।
তো এখন কিভাবে আমি ওয়ার্কস্পেসে সাজাবো এগুলো, এর জন্য আমাকে কী করতে হবে? তো এটা সিম্পলি আমি রাইট সাইডে রেখে দিচ্ছি। তো এটাকে আমি টোটালি অ্যাড করতে চাচ্ছি এই প্যানেলের সাথে। তো অ্যাড হয়ে গেল, তারপর আমি নিচে অ্যাড করতে যাচ্ছি। তো এই সম্পূর্ণ প্যানেলটাই আমি আবার রাইট সাইডে অ্যাড করতে যাচ্ছি। এই জন্য ড্রাগ করে এখানে ব্লু কালার একটা সিলেক্টেবল এরিয়া আসছে, তো এখানে যদি ছেড়ে দিই তারপরে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা যদি আমি এই এক্সপ্যান্ড বারকে ক্লিক করি তাহলে এক্সপ্যান্ড প্যানেলটা আবার বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার একটা নতুন ওয়ার্কস্পেস। এর জন্য আমি এই আমার এটার সুবিধার্থে আমি নতুন করে যে ওয়ার্কস্পেসটা তৈরি করব, তো আমাকে এর জন্য কী করতে হবে? এখানে ক্লিক করার পর নিউ ওয়ার্কস্পেস, তারপর আমার একটি নাম দিতে হবে। আমি দিচ্ছি রেগুলার ওয়ার্কস্পেস, আপনারা আপনাদের মতো করে একটি নাম দিতে পারেন। তো এটা তৈরি হয়ে গেলো আমাদের রেগুলার ওয়ার্কস্পেস। তো আর আগে সিলেক্ট ছিল অটোমেশন, তো আমরা যদি যাই তাহলে একই এই প্যানেলগুলোকে আমরা আবার দেখতে পারবো। এর জন্য আমাকে অটোমেশন সিলেক্ট অবস্থায় এটাকে রিসেট অটোমেশন যদি করে ফেলি তাহলে আগের পজিশনে চলে আসবে। এবং আমার যে তৈরিকৃত ওয়ার্কস্পেস এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার তৈরি করা ওয়ার্কস্পেসগুলো প্যানেলগুলো এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত ওয়ার্কস্পেস প্যানেল। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সবসময় আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।